ছেলে যতই অন্যায় করে কিন্তু তার টুনটুনি কেটে ফেলতে হবে। যে আমি কিন্তু নিরপেক্ষভাবে কথাটা আমি বলবো। আচ্ছা আরেকটা কথা বলি, সব সাংবাদিক বাইকে এর আগে তোমরা কি ঘটনা শোনো নাই? এরকম বহু কাজ হয়েছে, মেয়েরা কাটছে, ওইটা নিয়ে তো কোনো নিউজ হলো না এমন, এটা নিয়ে এত পাড়াপাড়ি কেন তোমরা বলো আমাকে? ও ভাইরাল দেখে তোমরা সবাই আসছো। দেখেন আসলে দিন শেষে কিন্তু পুরুষ পুরুষের পাশে থাকে, নারী নারীর পাশে থাকে, এটা কিন্তু তা প্রমাণ করতে। আমার ভাই ওইটা কিছু না, আমি হচ্ছে টোটালি একটা লিগেল কথা বলতেছি, যে কালকে আমি যেটা হয়েছে কোর্টে যেটা হয়েছে কোর্ট তো দেখবে প্রমাণ। শিখা আমার পরিচিত, সাকিব আমার পরিচিত, শিখা একটা মেয়ে, সাকিব একটা ছেলে, কিন্তু আমি যেটা শুনছি আমি বলছি এই মেয়েটাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জুনিয়র সাকিব কত টাকা হলে তুমি ছেড়ে দিবা, সে বলছে আমার কাছে ভিডিও সহ আছে 100 কোটি টাকা হলে তাকে ছাড়বে না, প্রয়োজনে তার হাড্ডি খাবে, মাংস খাবে, তাকে প্রয়োজনে মেরে ফেলবে। তাহলে এই কথা, তাহলে আরেকটা কথা দেখেন, ও ফেসবুক ওর একটা টিকটক আইডিতে বলছে 2 দিন পরে নতুন কিছু পাবা তোমরা। ওই যে মারামারি হয়েছে দেখেন, আমরা কি আমরা দেখেন এখানেও কিন্তু আমরা কিন্তু পুরুষ নির্যাতিত হচ্ছে, দেখেন উনি মহিলা হয়ে মহিলার সাপোর্ট টানছে, একটা ছেলে টুনটুনি কেটে ফেলবে আপনি তার পক্ষ নিবেন এই দেশে আছে কেন? এখন কোর্ট যদি ওই মেয়েটাকে নিয়ে ডিএনএ টেস্ট করে কিংবা কিছু করে, মেয়ে যদি বলে অপশন তো আছে, তুমি এগুলো বলো না। আমি সাকিব হয়ে আমি বলবো যে ভাই আমি সাকিব, আমি এই কাজটা করি নাই, আমার নামে একটা মিথ্যা অপবাদ দিতেছি, না সেটা কিন্তু সাকিবকে বলা হয় না। আজ পর্যন্ত কিন্তু কোন সাংবাদিক ওইভাবে ওনাকে প্রশ্ন করতে পারে না, জানি না, প্রশ্ন করতে পারে না, আর ও মামলা সম্পর্কে জানে না। যখন ওই সুস্থ হবে তখন কিন্তু মূল বিষয়টা আমরা জানবো, কারণ কোন সাংবাদিককে ওর ওখানে ঢুকতেই দেওয়া হয় না। আপনি খুব কাছের লোক, আমরা দুই একজন কাছের লোক, আমরা জাস্ট দেখা করতে পারি, কথা বলাও নিছে। অবশ্য সুস্থ হলে আমরা কিন্তু এটা আসল সাকিবের মুখ থেকে শুনতে পারবো। আচ্ছা শোনো, আমরা ফুটেজ আচ্ছা ফুটেজ বেশি না খাই, আমরা শর্টকাটে যাই। আমি বলি সিমি, তোমার সাথে একটা ঘটনা ঘটেছিল, তোমার কিন্তু পায়ের রক্ত কেটে দিয়েছিল, রাইট? তুমি সেখান থেকে কি আসলে পুলিশের প্রতি তুমি ক্ষিপ্ত কিনা? একটা একটা মেয়ে একটা ছেলে এরকম অঙ্গহানি করতে পারে না ভাইয়া, ওই বিষয়টা আলাদা, টাকার লেনদেন ছিল, আমার ফ্যামিলির লোকজন জড়িত ছিল, সেখানে টাকার বিষয় ছিল, আমার সম্পত্তি খাওয়ার জন্য আমাকে মেরে ফেলতে চাইছে, সেইটা বিষয়টা ছিল কিন্তু আলাদা। আর এই বিষয়টা কিন্তু এমআইটা কিন্তু মারে নাই, এখন সবই বাদ। আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, শিখার বাড়ি আছে, জুনিয়র সাকিব শিখার হাজবেন্ড, ওই বাড়ি বিক্রি করে হলো সাকিবের আগে চিকিৎসা করতে হবে, এর বাইরে আর কোনো কথা নাই। যদি সাকিব অপরাধ করে থাকে সেটা আইন ওর বিচার করবে, আর শিখা যদি করে থাকে ওর বিচার করবে। কিন্তু তুমি একটা মেয়ে, তুমি কি আসলে টুনটুনি কেনার কারোর পক্ষে না বিপক্ষে? আমি যদি শিখা শিখার যে বক্তব্য ওইটা হলো তো আমি ওরে 100টা করতাম, 100 টুকরো করতাম। আর সাকিবের যে বক্তব্য ওইটা ওইটা সাকিব বলছে যে আমাকে এটা কেটে নিয়ে গেছে শুধু শুধু, এখন একটা মেয়ে শুধু শুধু কেটে নিয়ে গেছে এটা আমি কোনোভাবে কিছু মানতে পারতেছি না। তার স্বামী ভাই, আচ্ছা দাঁড়াও তোমরা শোনো, তার স্বামী, তার স্বামীর টাকা আছে তোমাদের এত জলেগা, তার লাগবে না কোনো কিছু, তার মা হওয়া লাগবে না, তার কোনো কিছু লাগবে না, সেই জন্য করছে, কারণ তোমাদের সমস্যা কি? সে মা, কিন্তু সাকিবে তোর সন্তান দিতে চায় না, সাকিবে ফিজিক্যাল রিলেশন করলে ওর সন্তান দিতে চায় না, নাকি এটা তো বাস্তব না? এইটা আমি মেনে নিতে পারলাম না, কারণ হচ্ছে আপনি আপনি যে কথা বললেন, যতই অন্যায় করুক না কেন একটা পুরুষ পুরুষকে যে এই যে টুনটুনি কেটে ফেললো, আপনি মেয়ে হিসাবে বলছেন যে আপনি ঠিক করছে আপনি।